কোন একজন আমার প্রতিপক্ষ, যার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত আছে, তার কোনো বক্তব্যের ভুল ব্যাখ্যা আমি জেনে শুনে দেই, কেন তাকে সামাজিকভাবে হ্যারাসমেন্ট করবার জন্য। একই বক্তব্য আমার পছন্দের কেউ দিলে আমি সেটার একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতাম, কিন্তু প্রতিপক্ষের বেলা সেটা করছি না, বরং উল্টোটা আমি দাঁড় করাচ্ছি। এটা আমাদের অন্তরের বক্রতার প্রমাণ, এটা আমাদের অন্তরের তাকওয়ার অভাবের প্রমাণ। আমরা যখন ভিন্ন মতের মানুষ হয়, তাদেরকে গালমন্দ করাটাও আমাদের নফস আমাদের কাছে জায়েজ হিসাবে তুলে ধরে। তার গোষ্ঠী উদ্ধার করাটাকে আমরা দোষের মনে করি না। আমরা বেমালম ভুলে যাই যে আমাদের রব বলেছেন, লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লাহ তাআদিল। একজন অমুসলিমও যদি হয়, ইসলাম বিদ্বেষীও যদি হয়, নবী বিদ্বেষীও যদি হয়, তার নামেও তুমি মিথ্যাচার করতে পারো না, তার নামেও তুমি বেইনসাফি করতে পারো না, তার নামেও তুমি এমন কিছু বলতে পারো না যেটা আসলে তার সাথে যায় না বা সে বলেনি। সময়ের বাইরে আমার এই ইনসাফ আমরা আজ ভুলে বসেছি। একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সমাজের প্রতিটি স্তরে স্তরে আমরা দেখব ইনসাফ এর হাহাকার চলছে, ন্যায় বিচার, ন্যায়সঙ্গত আচরণের দুর্ভিক্ষ চলছে। এই জন্য আমাদের ব্যক্তি জীবনের প্রতিটি পদে পদে আমাদেরকে ইনসাফ করতে হবে। একজন মানুষ তিনি কোনো অন্যায় করেছেন, তার অন্যায়ের প্রতিকারে যদি আমি কিছু করি, সেক্ষেত্রেও আমাকে ইনসাফ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। তোমাদেরকে যদি কেউ কোনো কারণে কষ্ট দেয়, তোমাদের যদি কেউ শাস্তি দেয়, তোমাদের প্রতি যদি কেউ অন্যায় আচরণ করে, তুমি যদি সেটার প্রতিকার চাও, তুমি যদি সেটার প্রতিকার নিজে করতে চাও, তাহলে সেক্ষেত্রে ঠিক যেভাবে সে করেছে ততটুকু তুমি করতে পারো। ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, যতটুকু করেছে ততটুকু তুমি করতে পারো। যেহেতু কেউ আমাকে একটি শক্ত কথা বলেছে, আমি পাল্টা আর একটা শক্ত কথা বলার রাইট আমার আছে। কেউ আমাকে আঘাত করেছে, পাল্টা আঘাতের রাইট আমার আছে, কিন্তু সেক্ষেত্রে আমাকে ইনসাফ বজায় রাখতে হবে। যতটুকু করেছে তার চেয়ে বেশি যেন না হয়। তো এরকম পরিমাপ করে করে আমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার নেওয়া, প্রতিশোধ নেওয়া, এটা তো সহজ কাজ না। মেপে মেপে সে যতটুকু করেছে ঠিক ততটুকু করব। এই মাপজোপ রক্ষা করা তো কঠিন। নীতি গিয়ে যদি সীমানা ছাড়িয়ে চলে যায়, বেশি হয়ে যায়, তাহলে তো জুলুম হবে। এই জন্য আল্লাহ তাআলা এর পরের অংশে বলেছেন, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসসাবিরিন। তোমার বিরুদ্ধে করা অন্যায়ের প্রতিকার তুমি করতে গিয়ে অবশ্যই তোমাকে ইনসাফ বজায় রাখতে হবে, তার চাইতে আবার বেশি যেন না হয়ে যায়। যদি বেশি হয়ে যায় জুলুম হবে। এই জন্য যদি ধৈর্য ধারণ করতে পারো, সেটা হয় সবচেয়ে উত্তম, সবচেয়ে সেফ জায়গা। ভাইরা আমার, আমাদের জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি পদে পদে এই আদল, এই ইনসাফ এবং এই ন্যায়সঙ্গত আচরণ, এটি করবার প্রসঙ্গ আসে প্রতিটি স্তরে। আপনার বৈবাহিক জীবনে, আপনার স্টুডেন্ট লাইফে, আপনি কোনো এক জায়গায় অনেক মানুষের সাথে আছেন, সেখানে প্রত্যেকটা জায়গা আছে। আপনি একটা পাবলিক টয়লেটে প্রবেশ করেছেন, যেটা অনেক মানুষ ব্যবহার করে, ওইটাকে আপনি যে অবস্থা দেখেছেন বা পেয়েছেন, তার চেয়ে খারাপ অবস্থা রেখে এসেছেন। আপনি জুলুম করেছেন অন্যদের প্রতি। আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে, প্রতিটি উঠা বসা, প্রতিটি নড়াচড়া ইনসাফের প্রশ্ন চলে আসে, প্রসঙ্গ চলে আসে। আমরা যতক্ষণ পর্যন্ত আদল বা ইনসাফ আমাদের নিজেদের মধ্যে, আমাদের পরিবার, সমাজ, আমাদের প্রতিষ্ঠান, রাষ্ট্র, সব জায়গা প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে খাঁটি মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার আমাদের